একদা এক সময় একজন অল্পবয়সী পর্যটক পৃথিবীর এক প্রান্তে অপর প্রান্তে ঘুরে বেড়াত, কারণ সে বিভিন্ন দেশ দেখতে আগ্রহী ছিল। একদিন যখন সে একা কাজ করছিল, সে একটা বাক্স পায়। সে বাক্স খোলে আর জাদু বাক্স তাকে বলতে শুরু করে, তোমার কি চাই? সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু বাক্সটাকে না ফেলে সে বন্ধ করে দেয় আর নিজের পকেটে রেখে দেয়। তারপর সে এগিয়ে যায়, আর যেই সে এগোতে থাকে, সে নিজেই নিজেকে বলে, যদি বাক্স আবার জিজ্ঞেস করে যে আমার কি চাই, তাহলে এবার আমি জানি যে আমার কি চাই। তাই সে নিজের জাদুর বাক্স নেয়, তাকে খোলে আর আবার জিজ্ঞাসা করে, তোমার কি চাই? আমার টুপিতে সোনা দিয়ে ভরে দাও। আর তখনই তার টুপি সোনার মোহরে ভরে যায়। এখন ওর কোনো জিনিসের প্রয়োজন ছিল না, সে শুধু সফর করতে থাকে আর করতে থাকে। ঘন জঙ্গলে সে একটা মহলের সামনে এসে পৌঁছয়। সেই মহলে একজন রাজা থাকতেন। অল্পবয়সী পর্যটক মহলের চারিদিকে ঘুরছিল, হঠাৎ সেটা রাজার নজরে পড়ে। রাজা তাকে জিজ্ঞাসা করে, এখানে কি করছো? আমি শুধু আপনার মহলটাকে দেখছিলাম। তুমিও এরকম একটা মহল চাইছো, তাই না? অল্পবয়সী পর্যটক জবাব দেয় না, কিন্তু যখন সূর্য ডোবে আর রাত হয়, সে নিজের বাক্সকে খোলে। তোমার কি চাই? আমার জন্য একটা মহল বানাও, যা দেওয়াল সোনার হবে, ইট হীরের হবে আর সমস্ত জিনিসপত্র সোনা আর রূপোর হবে। ওর কথা শেষ হওয়ার সাথে সাথে রাজার মহলের সামনে আর একটা মহল তৈরি হয়ে যায়, ঠিক যেমনটা সে চেয়েছিল তেমনটাই। যখন রাজা ঘুম থেকে ওঠে, তখন সামনে একটা অসাধারণ মহল দেখে চমকে যায়। সেই মহল সূর্যের কিরণে চমকাচ্ছিল, সেই জন্য রাজা অল্পবয়সী পর্যটকের সাথে দেখা করতে যায় আর বলে যে সে একজন খুব শক্তিশালী রাজা ছিল। সে বলে যে সে চায় তারা সবাই একসাথেই থাকুক, আর সে তার মেয়ের সাথে পর্যটকের বিয়েও দিতে চায়। রাজা যা চাইছিল ঠিক তাই হলো, আর পর্যটকের সাথে রাজকুমারীর বিয়ে হয়ে গেল আর তারা সোনার মহলে খুশি খুশি থাকতে শুরু করলো। কিন্তু রাজার পত্নী পর্যটক আর রাজকুমারীকে দেখে জ্বলত। রাজকুমারী তার মাকে জাদুই বাক্সের ব্যাপারে বলে, যার থেকে তাদের সমস্ত কিছু হয়েছে। রানী নিজের চাকরদের ঘুষ দিয়ে জাদু বাক্সটা চুরি করতে বলে। চাকর খুব মন দিয়ে লক্ষ্য করে যে বাক্স রাতে কোথায় রাখা থাকে, আর এক রাতে সে অপেক্ষা করে আর সেই বাক্সটাকে চুরি করার চেষ্টা করে। অন্ধকার রাতে যখন সবাই শুয়ে পড়েছিল, তখন চাকর বাক্স চুরি করে আর নিজের মালকিনের কাছে নিয়ে যায়। রানী যেই বাক্সের ঢাকনা খোলে, জাদু বাক্স তাকে বলে, তোমার কি চাই? লাল সমুদ্রের ওই পারে আমাকে আমার স্বামী আর চাকরদের সাথে এই প্রাসাদ শুদ্ধ নিয়ে চলো। শুধু আমার মেয়ে আর জামাইকে এখানে ছেড়ে দাও। যখন রাজকুমারী আর তার স্বামী ঘুম থেকে ওঠে, তারা দেখে তাদের পুরনো মহলে আছে আর জাদু বাক্স গায়েব ছিল। পর্যটক নিজের ঘোড়ায় বসে আর পকেটে যত সোনার মোহর নিতে পারে নিয়ে নেয় আর যাত্রা শুরু করে। সে আশেপাশের দেশে অনেক খোঁজে, কিন্তু জাদু বাক্স সে খুঁজে কিন্তু পায় না। খুব তাড়াতাড়ি তার টাকা পয়সা শেষ হয়ে যায়, কিন্তু সে আগে এগোতে থাকে যতক্ষণ পর্যন্ত তার ঘোড়া তাকে নিয়ে যেতে পারে। কেউ একজন তাকে বলে যে তাকে রাক্ষসের সাথে পরামর্শ করা উচিত, কারণ রাক্ষস অনেক দূর পর্যন্ত সফর করে। সে যদি ওকে কোনো সাহায্য করে, সে অনেক দূরে চলতে চলতে রাক্ষসের কাছে পৌঁছে যায়। সেখানে একজন বুড়ি মহিলা ছিল, যে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আমার ছেলে যা কিছু জ্যান্ত দেখে সেটাই খেয়ে ফেলে। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এখান থেকে পালিয়ে যাও। কিন্তু পর্যটক তার দুঃখের কথা শোনায় আর বলে যে হতে পারে আপনার ছেলে সেই সোনার মহল দেখেছে। যখন সেই কথা বলে, তখন সেই রাক্ষস এসে পৌঁছায়। সে বলে সে একটা সুস্বাদু মানুষের গন্ধ পেয়েছে। তখন তার খাবার খাওয়ার ইচ্ছে বেড়ে যায়, কিন্তু তার মা তাকে বোঝায় যে এই বেচারা নিজের সব কিছু হারিয়েছে আর এতদূরে তোমার কাছে জানতে এসেছে। বৃদ্ধা পর্যটককে বলে যে তুমি নির্ভয়, সামনে এসো আর আগে এসো,
সে বীরের মতো রাক্ষসের সামনে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো সোনালী মহল দেখেছে কি না। আর রাক্ষস তাকে উত্তর দেয়, আমি একটা সোনালী মহল দেখেছি, তার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেছি যাতে আমি ভেতরে গিয়ে সেখানকার মানুষদের খেতে পারি, কিন্তু এই মহল এত মজবুত যে আমি ভেতরে যেতে পারিনি। ও, তুমি আমাকে বলো যে মহলটা কোথায়? এটা অনেক দূরে, সেই লাল সমুদ্রের ওই পারে। এত দূর সফর করার পরে অবশেষে পর্যটক মহলের হদিশ পায়। তাই কোনোভাবে অনেক মেহনত করার পরে সে লাল সমুদ্রে পৌঁছে যায়। যখন সে মহল অবধি যায় তখন সে একটা মালির ছদ্মবেশ নিয়ে নেয় আর মহলে গিয়ে জিজ্ঞাসা করে যে সেখানে মালির প্রয়োজন আছে কি না। তাকে যখন চাকরিতে রাখা হয় সে খুব খুশি হয়ে যায়। সে সারাদিন বাকি চাকর বাকরদের সাথে নিজের মালিক কত বড় লোক সেই সব বলেই কাটিয়ে দেয়। সে একজন চাকরানির সাথে বন্ধুত্বও করে আর তাকে জাদু বাক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেটা দেখাতে পারবে। একদিন সন্ধ্যায় চাকরানি সে বাক্সটা উঠিয়ে ওকে দেখাতে নিয়ে আসে। যখন চাকরানি সে বাক্সটা বিছানার এক কোণে লুকিয়ে রাখে তখন সে সেটাকে দেখে ফেলে। রাতে যখন সবাই শুয়ে পড়ছে তখন সে চুপ করে সেখানে চলে আসে। সে জাদুর বাক্স নেয় আর বাক্সটাকে খোলে আর বাক্স তাকে জিজ্ঞাসা করে, তোমার কি চাই? আমাকে আমার মহলে পৌঁছে দাও, আমার পুরনো জায়গায়। আর আমি চাই যে রাজা রানী আর সমস্ত চাকর বাকর সবাই লাল সমুদ্রে ডুবে যাক। তার কথা শেষ হতেই সে নিজেকে পুরনো মহলে পায় নিজের পত্নীর সাথে আর মহলে থাকা বাকি সকল লোক লাল সমুদ্রে ডুবে যায়। টিট ফর ট্যাট। একদা চেষ্টার নামে একজন লোক ছিল, সে খুব বড় লোক ছিল কিন্তু ততটাই হাড় কিপটে আর হাত টেনে চলার লোক ছিল। ওর একজন কাজের লোক ছিল, নাম ম্যাগডা। ছোটবেলায় চেষ্টার নিজের এলাকায় বাচ্চাদের মধ্যে খুব সক্রিয় ছিল কিন্তু যত তার বয়স হতে থাকলো তার চলাফেরায় খুব কষ্ট হতো আর বিশ্বস্ত চাকর তাকে একটা ঘোড়া কিনতে বলে। শেষ পর্যন্ত চেষ্টার একদিন বাজারে যায় আর 7টা সোনার মোহরের বদলে সে নিজের জন্য একটা খচ্চর নিয়ে আসে। সেই সময় 3টি চোর বাজারে ঘুরছিল যারা নিজের মেহনতের বদলে অন্যের উপরে বাঁচাকে পছন্দ করত। যেই তারা দেখে যে চেষ্টার একটা খচ্চর কিনেছে তাদের মধ্যে একজন বাকিদের বলে, বন্ধুরা, এই খচ্চরটা আমাদের হওয়া উচিত। কিন্তু কি করে সেটা সম্ভব? ওই পুরোর ঘরের দিকে রাস্তায় আমরা 3টে আলাদা আলাদা জায়গায় ওর জন্য অপেক্ষা করব আর আলাদা আলাদা ভাবে ওকে বলবো যে ওই খচ্চরটা কিনেছে সেটা আসলে একটা গাধা। যদি আমরা আমাদের বলা কথাকে ধরে রাখি তাহলে তাড়াতাড়ি খচ্চরটা আমাদের হবে। বুদ্ধিটা সবার খুব পছন্দ হয় আর 3জন আলাদা আলাদা জায়গায় ওর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে। যখন চেষ্টার আসে তখন প্রথম চোর তাকে বলে, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? বাজার থেকে। আর আপনি কি কিনলেন? এই খচ্চরটা। কোন খচ্চর? যার উপর আমি বসে আছি। হ্যাঁ, আপনি মজা করছেন না তো? আপনি কি বলতে চাচ্ছেন? কারণ আমার মনে হচ্ছে যে আপনি একটা গাধা কিনেছেন, খচ্চর নয়। এটা গাধা? কি যাতা বলছেন! আর কথা না বাড়িয়ে সে তার রাস্তায় হাঁটতে লাগলো। কিছু দূর চলার পরে তার দ্বিতীয় চোরের সাথে দেখা হয় যে তাকে সম্বোধন করে। নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? বাজার থেকে। ওখানে কি জিনিসপত্র বেশ সস্তা? হ্যাঁ, মনে হয় তো তাই। আর আপনি ভালো কিছু পেলেন নাকি? আমি এই খচ্চরটা কিনেছি যার উপর আমি বসে আছি। হে হে ভগবান, কিন্তু এটা তো একটা গাধা। গাধা? তুমিও একই কথা বললে। যদি আরো কোনো লোক এমনটা বলে তাহলে আমি বজ্জাতটাকে তাড়িয়ে দেব। আর কিছু না বলে সে রাস্তায় এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় চোরের সাথে তার দেখা হয়। সে তাকে বলে, আপনি কেমন আছেন? আপনি কি বাজার থেকে আসছেন? হ্যাঁ, একদম।
আর সেখান থেকে আপনি কি কিনলেন? আমি খচ্চরটা কিনেছি যার উপর বসে আছি। এটা খচ্চর? আপনি মজা করছেন না তো? আপনি একে আমাকে বোকা বানাচ্ছেন? না, আমি সত্যি বলছি, আমি আমার খচ্চরকে নিয়ে কেন মজা করব? দেখুন মশাই, আপনি কি একটা খচ্চর আর একটা গাধার মধ্যে পার্থক্য করতে পাচ্ছেন না? গত 2 ঘন্টার মধ্যে আমাকে এনে 3 জন একই কথা বলল, কিন্তু আমার এটা বিশ্বাসই হচ্ছে না। আর খচ্চরের পিঠ থেকে নেমে সে বলে, এটাকে আপনি রেখে দিন, বাজার থেকে বোকা হয়ে আমার লজ্জা লাগছে। চালাক চোর খচ্চরটাকে সাথে নেয় আর তার উপরে চড়ে নিজের চোর বন্ধুদের সাথে মজা করতে থাকে, যেখানে চেষ্টা নিজের ঘরে পায়ে হেঁটেই চলে যায়। যখন সে নিজের ঘরে পৌঁছয়, সে তার চাকরকে বলে যে খচ্চর ভেবে একটা গাধা কিনে নিয়েছিল, আর সে পুরো ঘটনাটাকে জানায়। ও মালিক, শুনুন, আপনি বুঝতে পারেননি যে ওর আপনার সাথে একটা খেলা খেলেছে? ওরা আপনাকে বোকা বানিয়েছে, ওরা নিশ্চয়ই চোর হবে। কোনো ব্যাপার নয়, আমি এবার ওদের একটা ভালো শিক্ষা দেব। তখন চেষ্টা দুটো জোড়া ছাগলকে কম দামে কিনে নিয়ে নিজের ঘরে নিয়ে আসে। সে ম্যাগটাকে ভালো খাবার বানানোর জন্য বলে দেয়, কেননা সে তার বন্ধুদের খাবারে নিমন্ত্রণ করেছিল। সে মাংস রান্না করতে বলে, 2টো মুরগি আর খুব ভালো কেকও বানাতে বলে দেয়। তারপর সে একটা ছাগলকে নেয় আর তাকে উঠোনের একটা লাঠির সাথে বেঁধে দেয় আর তাকে খাবার জন্য কিছু ঘাস দেয়। তারপর সে তার একটা ছাগলকে বাজারে নিয়ে যায়। যেই সে বাজারে পৌঁছয়, 3 জন চোর তাকে দেখে আর তাকে স্বাগত জানায়। আপনাকে স্বাগত শ্রীমান চেষ্টার, এখানে কি করছেন? আমি কিছু জিনিস কিনতে এসেছি, কেননা কিছু বন্ধু রাতে খেতে আসছে, আর আপনারা যদি 3 জন রাতে আসেন তাহলে খুবই ভালো হবে। চোররা খুশি খুশি নিমন্ত্রণ স্বীকার করে, আর চেস্টারের কেনাকাটার পরে সে সব কিছু ছাগলের পিঠে বাঁধে আর 3 বদমাশের সামনে ছাগলকে বলে, এবার ঘরে যাও আর ম্যাগনাকে ভালো মাংস বানাতে বলো, মুরগি বানাতে বলো আর ভালো কেক বানাতে বলো। এখন তাড়াতাড়ি যাও, আমি পরে আসছি। যেই সে ছাগলকে ছেড়ে দেয়, সে জোরে দৌড়তে থাকে আর চেস্টার 3 জন বদমাশের সাথে বাজারে ঘুরতে থাকে। আর তারপর 4 জন চেস্টারের ঘরে পৌঁছয়। যখন তারা চেস্টারের সাথে উঠোনে পৌঁছয়, তখন তারা দেখে ছাগল পোস্টের সাথে বাঁধা চুপচাপ ঘাস খাচ্ছে। তারা আশ্চর্য হয়ে যায়, কেননা তারা ভাবলো যে এটা তো ওই ছাগলটাই যারা পিঠে জিনিস পেতে চেস্টার তাকে ঘরে আসতে বলেছিল। যেই তারা ঘরে পৌঁছলো, চেস্টার তার চাকরানিকে বলল, ম্যাগনা, তুমি কি সেগুলো বানিয়েছো যা ছাগল তোমাকে বানাতে বলেছে? হুঁশিয়ার চাকরানি তার মালিকের কথা বুঝতে পেরে বলে, হ্যাঁ একদম, মাংস হয়ে গেছে আর মুরগি সেদ্ধ হয়ে গেছে। চলো, ভালো কথা। যখন 3 জন বদমাশ রান্না করা মাংস, রান্না করা কেক আর ম্যাগডার কথা শুনে তারা চমকে ওঠে আর ছাগলকে কবজা করার জন্য যোজনা বানাতে থাকে। শেষমেশ খাবার খাওয়ার পরে তারা চেস্টারকে বলে যে, দেখুন মশাই, আপনার ছাগলটাকে আমরা কিনতে চাই। চেস্টার বলে যে সে নিজের এই দামি জানোয়ারটা থেকে আলাদা হতে চায় না, কেননা যে কোনো মূল্যেই তার লোকসানকে ভরাতে পারবে না। কিন্তু তারা যদি তাদের মন স্থির করেই ফেলে, তাহলে তারা এই ছাগলকে 50 টাকা সোনার মোহরের বদলে কিনতে পারে। চোরেরা 50টা সোনার মোহর তখনই দিয়ে দেয় আর খুশির সাথে সেখান থেকে ছাগলটা নিয়ে চলে যায়। ঘরে পৌঁছে তারা নিজেদের বউদের বলে, কালকে রাতে খাবার বানিও না যতক্ষণ আমরা খবর পাঠাচ্ছি। পরের দিন তারা বাজারে গিয়ে মুরগি কিনে আর কথা বলে ছাগলকে পিঠে তাকে বাঁধার পরে তারা খাবারে কি কি চাই তা তাদের বউকে গিয়ে বলতে বলে দেয়। ছাগলকে খুলতেই সে জোরে জোরে দৌড়ে পালিয়ে যায়। রাতে খাবার সময় 3 জন ঘরে যায় আর নিজেদের বউকে খাবার বাড়তে বলে, তোমরা সবাই বোকার অপদার্থ, তোমরা ভাবতে পারলে কি করে যে একটা ছাগল মানুষের মতো খবর দিতে পারে? তোমরা মানুষের সাথে যা করেছো তারই ফল তোমরা পেয়েছো, একেই বলে যেমন কর্ম তেমন তার ফল, বুঝতে পেরেছো? গল্প শেষ। এক সময় অনেক অনেক আগে একটা অজানা দেশে একটা ছোট্ট গ্রাম ছিল, খুব ছোট খুব ছোট। ফসল কাটার পরে সবাই উৎসব উদযাপন করছিল, গান বাজনা হচ্ছিল,
আর মানুষ নাচছিল। গ্রামে অ্যালবার্ট নামের একটা খুবই তাগড়া টাইপের আর আকর্ষক যুবক ছিল, যার সাথে নাচার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সন্ধ্যের দিকে তার নজর একটা যুবতীর ওপর পড়ে। তোমার নাম কি? আমার নাম লুসি। তুমি এখানকার নও তাই তো? না। তাহলে কোথেকে এসেছো তুমি? অনেক দূর থেকে। দুজনে একে অপরকে জানতো না, কিন্তু একে অন্যের সাথে রাতভর না থেমে তারা নাচতে থাকে, আর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। বোধহয় দুজনে একে অপরকে জানতে শুরু করেছিল, কিন্তু তখনই বাইরে থেকে ঘোড়ার খুরের আওয়াজ শোনা যায়। আমায় যেতে হবে। না, তুমি থাকো, সঙ্গীত এখনো বাজছে, চলো আমরা নাচি। হঠাৎ করে ঘরের সব দরজা খুলে যায়, আর রাজার সেপাই তলোয়ার আর ঢাল নিয়ে অ্যালবার্ট আর লুসির দিকে এগোতে থাকে। তখন ঘরে থাকা বাকি সবাই নিচে ঝুঁকে পড়ে। এসব কি হচ্ছে? তোমার হাত আমার মেয়ে থেকে দূরে রাখো। সেপাইরা অ্যালবার্টকে লুসির কাছ থেকে দূরে নিয়ে যায় আর তাকে মাটিতে ফেলে দেয়, আর তারপর তারা তাদের তলোয়ার আর ঢাল বর্ষা তার দিকে নিয়ে আসে। বাবা, ওকে কিছু করো না। অ্যালবার্ট কিছু বুঝতে পারছিল না। রাজা জর্জ কি তোমার বাবা? রাজা জর্জ লুসিকে জবাব দেওয়ার সময় দেয় না। সে নিজের আঙ্গুল অ্যালবার্টের নাকের দিকে এগোয় আর বলে, তুমি আমার মেয়ে থেকে দূরে থাকো। কিন্তু আমি তো ওকে বিয়ে করতে চাই। তুমি কি মনে করো যে একজন কৃষকের সাথে আমার মেয়ের বিয়ে দেব? কেন না, আমরা একে অন্যকে ভালোবাসি। বোকা কথাকার, একজন রাজকুমারীর বিয়ে একজন সাধারণ মানুষের সাথে কখনোই হবে না। রাজকুমারীর বিয়ে একজন বড় লোকের সাথে হবে বা কোনো নাইটের সাথে হবে, বুঝতে পারলে? তারপর রাজা জর্জ লুসিকে টেনে নিয়ে দরজা অবধি নিয়ে যায়। হে রাজা, আমি যদি বড় লোক হয়ে যাই তাহলে কি আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো? রাজা জর্জ থামলেন, ফিরে তাকালেন এবং মুচকি হেসে বললেন, আমি তোমাকে বলছি, পুরনো কেরলার সিন্ধুকে সোনা আর জহরত রাখা আছে, যদি তুমি সেখানে গিয়ে মুকুটের হীরে আমাকে দিতে পারো তাহলে বাকি সমস্ত সোনা জহরত তুমি রাখতে পারবে আর আমার মেয়েকে বিয়েও করতে পারবে। তবে তো আমি নিশ্চয়ই তা করব। দেখা যাক, দেখা যাক। তারপর রাজা জর্জ আর রাজকুমারী ওখান থেকে চলে যায়। ঘরটা পুরো নিস্তব্ধ হয়ে যায়, কারোর মুখে কোনো কথা থাকে না। সবার চোখ অ্যালবার্টকে দেখতে থাকে। সবাই আমাকে দেখছো কেন? তোমার কি ধারণা আছে যে তুমি কি করেছো? কি? তুমি কি জানো রাজা জর্জ তোমাকে পুরনো কেল্লা কেন যেতে বলছে? কেন? কারণ সেখানে একটা ড্রাগন থাকে। একটা ড্রাগন? রাজা জর্জ আমাকে শাহী গুপ্তধন আনতে কেন পাঠাবে যখন উনি জানেন যে ওখানে একজন ড্রাগন থাকে? কেননা উনি চান না যে তুমি তার মেয়েকে বিয়ে করো, সে চায় যে ড্রাগন তোমাকে আগুনে ঝলসে দিক। অ্যালবার্ট দরজার দিকে এগিয়ে যায়। আমি পরোয়া করি না, আমি লুসিকে চাই আর তাকে বিয়ে করার জন্য আমি সমস্ত চেষ্টা করব, তাতে আমার প্রাণই চলে যাক। অ্যালবার্ট বোধহয় বেশি চালাক ছিল না, কিন্তু তার লক্ষ্য খুব স্থির ছিল। এর পরের দিন অ্যালবার্ট পুরনো কেল্লার দিকে এগোতে থাকলো। তারপর সে বুঝতে পারে সেখানে অবধি পৌঁছানো খুব সহজ নয়, সেটা হাজার মাইল দূরে ছিল আর রাস্তায় সাংঘাতিক বরফের নদী ছিল। আমার কাছে গরম কাপড় যদিও নেই, তবু আমাকে চলতে হবে আগে। বরফের নদী পার করতে করতে সে ঠান্ডায় জমে গেল। সত্যি অ্যালবার্ট খুব চালাক ছিল না। যখন সে নদীর অন্যদিকে পৌঁছল সে পড়ে গেল আর অনেক উঁচু থেকে গড়গড় করে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে তার চোট লাগে। বরফের নদীতে পড়ে যাওয়ার জন্য সে চোখ খুলতে পারছিল না। যখন অ্যালবার্ট বুঝতে পারছিল যে সে ঠান্ডায় আর নদীতে ডুবে মরতে চলেছে, তখন বরফের নদী হঠাৎ করে জোরে জোরে বইতে শুরু করলো। না, ড্রাগনকে মারার জন্য আমি তলোয়ার নিয়ে এসেছিলাম, সেটা হারিয়ে গেছে। এখন ড্রাগনের সাথে লড়ার মতো আমার কাছে কোনো অস্ত্রই নেই। কিছুক্ষণ পরে সে সাঁতরে ডুবে যাওয়া থেকে বেঁচে যায়। সে নদীর অন্যদিকে সাঁতরে পার হয়ে যায় আর লাফিয়ে ডাঙায় উঠে যায়। এখন কেল্লার উঁচু দেওয়াল দেখতে পাচ্ছি। সে ড্রাগনের নিঃশ্বাসে ঘাস জ্বলে গেছে দেখতে পায়, আর সেই কালো আর ভয়ঙ্কর ড্রাগনের হঠাৎ করে অ্যালবার্ট ড্রাগনের বিশাল পাখনা নড়ার আর একটা ভয়ঙ্কর ড্রাগনের বিশাল পায়ের আওয়াজ শুনতে পায়। আমাকে কাঠের এই খোলের মধ্যে লুকাতে হবে।
কাঠে আগুন লেগে যায়, কিন্তু অ্যালবার্টের কিচ্ছু হয় না। সে ভেতরে বেশ গরম অনুভব করছিল। ড্রাগনের পাখনার আওয়াজ বন্ধ না হওয়া পর্যন্ত আমার এখানেই থাকা উচিত। সে সেই কাঠের ভেতর থেকে বাইরে আসে আর সেটাকে জ্বলতে দেখে আর ভাবতে থাকে যে সে আগুনে ঝলসে না গিয়ে কিভাবে ড্রাগনকে বোকা বানিয়ে গুপ্তধনের কাছে পৌঁছে যায়। আমাকে ড্রাগনের বাসাটা খুঁজে বের করতে হবে। এক মিনিট, সে এখানে কেন? ওটা তো সিন্ধুক যেখানে রাজা জর্জের গুপ্তধন রাখা আছে। তারপর অ্যালবার্ট পাশের একটা ক্ষেত থেকে একটা কাকাতুয়া নিয়ে আসে। অন্ধকার রাতে সে কাকাতুয়াকে কেল্লার ভেতরে নিয়ে যায় আর তাকে সিন্ধুকের সামনের দেওয়ালে রেখে দেয়, যাতে ড্রাগনটা সহজেই দেখতে পায়। এটা কি পিপে? আচ্ছা, এই পিপের ঢাকনা কেটে একে ড্রাগনের যতটা কাছে নিয়ে যেতে পারবো আমি নিয়ে যাব। তারপর সে পিপের ওপরে ওঠে আর তারপরে ওর মধ্যে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে পায়ের শব্দে তার ঘুম ভেঙে যায়। যা ভেবেছিল, ড্রাগন জেগে উঠল আর ভাবল যে কেল্লার দেওয়ালে কাকাতুয়া নয় কোনো মানুষ আছে। সে কাকাতুয়ার দিকে উড়ে যায়। এখন ড্রাগন আমাকে দেখতেই পাচ্ছে না। আমি এখন জলদি পিপের বাইরে এসে পিপেটাকে গুপ্তধন অব্দি নিয়ে যাই। সে পিপেকে গুপ্তধনের দিকে নিয়ে যাচ্ছিল আর অন্যদিকে কাকাতুয়া ঝলসে যাচ্ছিল। তারপর সে বাইরে বেরিয়ে চিৎকার করে, হে ড্রাগন, এইদিকে দেখো, এসে আমাকে ধরো। এটা শুনে ড্রাগন দ্রুত ঘোরে আর দ্রুত উড়ে গুপ্তধনের কাছে আসে। ততক্ষণে অ্যালবার্ট তার নজর থেকে দূরে চলে গিয়েছিল। যখন ড্রাগন এসে নিজের মাথা গুপ্তধনের দরজা দিয়ে গলিয়ে দেয়, তখন অ্যালবার্ট ড্রাগনের মাথার ওপরে পিপে দিয়ে ঢেকে দেয়। যখন ড্রাগন আগুন ছড়ে, তখন পিপের মধ্যে আগুনটা ঘুরতে থাকে আর ড্রাগন নিজেই তাতে ঝলসে যায়। দারুণ ব্যাপার! বিশ্বাসই হচ্ছে না যে এটা কাজ করে গেছে। আমি বাড়ি ফিরে রাজা জর্জকে জিজ্ঞাসা করব যে আমি কি রাজকুমারী লুসিকে এবার বিয়ে করতে পারি। সে রাজা জর্জের রাজ দরবারে পৌঁছে যায়। সিপাহীদের কাঠের বাক্সে গুপ্তধন নিয়ে আসার জন্য বলে। অ্যালবার্ট রাজাকে মুকুটের হীরে দেখায়। আমি ড্রাগনকে মেরেছি, এখন আমি খুব ধনী ব্যক্তি। সেই সময় রাজকুমারী লুসি এসে অ্যালবার্টকে জড়িয়ে ধরে। আমার জন্য এত কিছু করার জন্য অনেক ধন্যবাদ। তাই অনেক চালাক না হয়েও অ্যালবার্ট রাজকুমারীকে বিয়ে করে যাকে সে ভালোবেসেছিল, আর সে অনেক ধন সম্পত্তি পায় আর একটা পুরনো কেল্লা, আর তারা সবাই হাসি খুশিতে জীবন কাটায়। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment. ভগবানের শর্ত। হাজার বছর আগে যখন সকলের এক ঈশ্বর সমস্ত জীবের সাথে থাকত, আর তখনও তিনি মানুষকে বানাননি, তখন খরগোশ সবার থেকে বুদ্ধিমান জীব বলে গণ্য হতো। একদিন খরগোশ ঈশ্বরের সাথে দেখা করার জন্য জঙ্গলের মধ্যে তার মহলে পৌঁছল। তোমাকে মহলে দেখে খুব খুশি হলাম, আমি তোমার জন্য কি করতে পারি? মহান ঈশ্বর, এই জঙ্গলের সব জিনিসের উপরে, সব জীবের উপরে আপনার অধিকার। আপনি সত্যিকারের প্রভু, আপনি আমাকে একটু সাহায্য করুন। কি সাহায্য? শুধু একটা ইচ্ছা আছে, আমাকে বুদ্ধিমান আর চালাক বানিয়ে দিন। আরে, ব্যাপারটা হলো যে সবাই বড় লোক হতে চায় আর তুমি একমাত্র বুদ্ধিমান হতে চাও, কেন? কারণ আমি জঙ্গলের সমস্ত জীবের থেকে বেশি বুদ্ধিমান হতে চাই। ঠিক আছে, কিন্তু তোমাকে তোমার প্রতিভা দেখাতে হবে, কারণ চালাকি আর বুদ্ধিমত্তার জন্য আমি অন্য একটা জীব বানাবো ভাবছিলাম। যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে আমি মানুষ বানাবার পরিকল্পনা বাতিল করে দেব, কি বলো? হ্যাঁ, আমি পুরোপুরি চেষ্টা করব। যদি তুমি আমার জন্য 5টা নীল রঙের পাখি নিয়ে আসো, 5টা সাদা প্রজাপতি আর তোমার মতো বড় একটা মৌমাছি, তাহলে আমি দেখব কি করতে পারি। আমি নিয়ে আসব, আমি করে দেখাবো। আর জঙ্গলে খরগোশ ক্লান্ত হয়ে আসে, সে পুকুরের পাশে গিয়ে বসে। সমস্ত জানোয়ার এসে পুকুর থেকে জল খেতে থাকে আর তারপরে সেখান থেকে চলে যায়। 5টা নীল পাখি সে পুকুরের জল খায়।
তারপর তারা ওখানে খেলতে থাকে আর লাফাতে থাকে। আজ দেখা যাবে যে কত শিয়ানা আমি। না, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা সত্যি নয়, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা হতে পারে না, হতে পারে না। পাঁচটা নীল পাখি তার কাছে আসে। এই খরগোশ, তুমি কি বলছো? বলি ব্যাপারটা কি? কিছু না, এটা অসম্ভব। আমাদের বলো তো কি হয়েছে? কেউ আমাকে বলেছে যে তোমরা আমার সাথে আসবে, কিন্তু আমি জানি যে এটা অসম্ভব, তোমরা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বে। তোমরা মজা করছো? আমরা কখনো ক্লান্ত হই না, আমরা সব সময় দূরে দূরে উড়ে যাই, ওড়ার সময় আমরা ক্লান্ত হই না, আমরা তোমার সাথে যে কোনো জায়গায় যেতে পারি। পাঁচটা নীল পাখি হাসতে থাকে আর খরগোশের আশেপাশে নাচতে থাকে। দারুন! পাঁচটা সাদা প্রজাপতি আসে আর ফুল থেকে মধু খেতে থাকে। আরে বাহ, আমি এত সুন্দর প্রজাপতি কখনো দেখিনি। কিন্তু না, আমার মনে হয় না ওরা করতে পারবে, এ তো অসম্ভব, এটা অসম্ভব, এটা আমি কি ভাবছি। পাঁচটা সাদা প্রজাপতি তার কাছে আসে। এই খরগোশ, এটা তুমি কি বলছো? ব্যাপার কি? এটা কিছু না, এটা অসম্ভব। আমাদের বলো ব্যাপারটা কি? কেউ আমাকে বলেছিল যে তোমরা আমার সাথে আসবে, কিন্তু আমি জানি এটা অসম্ভব, তোমরা যেতে যেতে ক্লান্ত হয়ে পড়বে। তুমি মজা করছো তাই না? বলো, আমরা কখনো ক্লান্ত হই না, আমরা যখন খুশি যেতে পারি। বুঝতে পেরেছো? তুমি যখনই বলবে তোমার সাথে যেতে পারি। পাঁচটা সাদা প্রজাপতি হেসে হেসে খরগোশের আশেপাশে নাচতে থাকে। দারুন! একটা বড় মৌমাছি এসে ফুল থেকে মধু খেতে থাকে। কি সুন্দর মৌমাছি, কিন্তু আমার মনে হয় না এ করতে পারবে, এটা অসম্ভব ব্যাপার, আমি একটা পাগল। মৌমাছি তার কাছে আসে। এই খরগোশ, কি ব্যাপার, তুমি কি বলছো, বলবে একটু। আরে কিছুই না, এটা অসম্ভব। আমাকে বলো ব্যাপারটা কি? কেউ আমাকে বলেছিল যে তুমি আমার সাথে আসবে, কিন্তু সেটা তো অসম্ভব ব্যাপার, তুমি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বে। তুমি মজা করছো? না, একদমই না। আমি কখনো ক্লান্ত হই না, আমি দূর দূর পর্যন্ত উড়ে যেতে পারি। দারুন! তাহলে চলো যাওয়া যাক বন্ধু। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু দাঁড়াও, তুমি আমাদের বলনি যে আমরা কোথায় যাচ্ছি। সেটা একটা দারুণ চমক। সেটা কি ভালো না খারাপ? ভালো অবশ্যই, চলো অন্ধকার হওয়ার আগে পৌঁছতে হবে। ভগবানের মহলের সামনে খরগোশ, পাঁচটা নীল পাখি, পাঁচটা সাদা প্রজাপতি আর বড় মৌমাছি ভগবানের সামনে হাজির হলো। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ভগবান পাঁচটা নীল পাখি, পাঁচটা প্রজাপতি আর মৌমাছিকে দেখছিল। তাহলে তুমি এদের সাথে করে নিয়ে আসলে, এবার কি আপনি আমার ইচ্ছা পূরণ করবেন? আমার তা মনে হয় না। কেন নয়? আমি যদি তোমাকে আরো বেশি বুদ্ধিমান বানিয়ে দিই, সেটা আরো বড় ভুল হবে। কিন্তু কি করে? কেননা তুমি প্রথম থেকেই বুদ্ধিমান। তাই তাহলে আমি কি জঙ্গলের বাকি জন্তুদের তুলনায় বেশি বুদ্ধিমান? তুমি প্রথম থেকেই ছিলে, কিন্তু তুমি সেটা জানতে না। আর তোমাদের ইচ্ছা কি? তারা সকলে একত্র হয়ে বলতে থাকে। খরগোশ নিজের উপরে খুশি হয়ে মহল থেকে চলে যায়। গল্প শেষ। দ্য টুথলেস বিস্ট। এটা সেই প্রাচীন কালের কাহিনী যখন মানুষের কুকুরের ওপর বিশ্বাস ছিল না, তাদের উপরে খালি সুরক্ষার জন্য নির্ভর করত।
তারপর যখন কুকুর বুড়ো হয়ে যেত আর কোনো কাজের থাকতো না, তখন মানুষ তাদের জঙ্গলে একা ছেড়ে দিত। একবার একজন কৃষকের লিওনার্দো নামের একটা কুকুর ছিল যে বুড়ো হয়ে গেছিল, যার দাঁত পড়ে গেছিল, যার জন্য সে কোনো কিছু দাঁত দিয়ে ধরতে পারত না। একদিন কৃষক নিজের বউয়ের সাথে ঘরের দরজায় দাঁড়িয়েছিল আর সে বলে, কালকে আমি লিওনার্দোকে জঙ্গলে রেখে আসব, কারণ এখন আর কোনো কাজের নয়। তার বউয়ের কুকুরের উপরে দয়া হয় আর সে বলে, ও এত বছর আমাদের সেবা করেছে, ও কত বিশ্বস্ত, এই জন্য ওকে আমাদের পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, কি তোমার তো বুদ্ধি একদমই নেই, ওর মুখে একটাও দাঁত নেই, সেই জন্য দুনিয়াতে কোনো চোর নেই যে ওকে ভয় পাবে, আর সেই জন্যই ওকে বিদায় জানাতে হবে। ও আমাদের সেবা করেছে, তার বদলে আমরা ওকে ভালো ভালো খাইয়েছি। সেই বেচারা কুকুর রোদের মধ্যে শুয়ে কৃষকের সব কথা শুনে ফেলে আর তার খুবই খারাপ লেগেছিল যে কাল ওর শেষ দিন হতে যাচ্ছে। ওর একজন খুব ভালো নেকড়ে বন্ধু ছিল, যার সাথে দেখা করতে সে সন্ধ্যাবেলায় জঙ্গলে যায় আর নিজের ভাগ্যের দুর্দশার কথা তাকে জানাতে থাকে। তুমি নিরাশ হয়ো না, তোমার এই বিপদে আমি তোমাকে সাহায্য করব। আমি কিছু ভেবেছি, কালকে সকালে তাড়াতাড়ি তোমার মালিক তার বউকে নিয়ে ঘাসের স্তূপ বানাতে বেরোবে, সাথে নিজের ছোট বাচ্চাকেও নিয়ে নেবে। ঘরে সেই সময় কেউ থাকবে না। কাজ করার সময় মা বাবা তাদের বাচ্চাকে ছায়ায় রেখে দেবে, তুমিও সেখানে থেকেও যেন তুমি বাচ্চাকে রক্ষা করার জন্য আছো। তারপর আমি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসে বাচ্চাকে উঠিয়ে নেব, তুমি তাড়াতাড়ি আমার পেছনে পেছনে এসে বাচ্চাকে মুখ থেকে কেড়ে নেবে। আমি তোমাকে বাচ্চা ফেরত দেবো আর তুমি তাকে বাবা মার কাছে নিয়ে যাও, তখন তারা ভাববে যে তুমি বাচ্চাকে বাঁচিয়েছ। তারা তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে, তোমার কিছুর অভাব থাকবে না। কুকুরের এই বুদ্ধিটা মনে ধরল আর সে ঠিক সেটাই করে যেটা কথা হয়েছিল। নেকড়েকে নিজের বাচ্চাকে মুখে নিয়ে দৌড়তে দেখে কৃষক চিৎকার করে ওঠে, কিন্তু যখন লিওনার্দো বাচ্চাকে ফিরিয়ে আনে তখন সে খুশিতে নেচে ওঠে আর বলতে থাকে, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি যতদিন খুশি এখানে থেকে খাবার খেয়ে আরাম করে থাকতে পারো। সে তার বউকে বলে, ঘরে যাও আর বুড়ো লিওনার্দোর জন্য স্যুপ বানাও, যাতে ওকে চাবাতে না হয়, আর আমার বালিশ নিয়ে আসো, আমি ওকে শোবার জন্য দিয়ে দেব। সেই দিন থেকে বুড়ো লিওনার্দো এত মজায় থাকে যা ও কোনোদিনও ভাবতেও পারেনি। তারপর কিছুদিনের মধ্যে নেকড়ে ওর সাথে দেখা করতে আসে আর সব কিছু ঠিক হয়ে গেছে দেখে খুশি হয়। আমি তোমাকে সাহায্য করেছি আর তার বদলে যখন আমি তোমার মালিকের একটা মোটা ভেড়া উঠিয়ে নিয়ে যাব, তখন কিন্তু তুমি কিছু বলবে না। আমি আমার মালিকের প্রতি বিশ্বস্ত থাকবো, আমি তোমাকে কথা দিতে পাচ্ছি না। নেকড়ের মনে হলো যে বুড়ো কুকুর ওর সাথে মজা করছে, সেই জন্য একদিন রাতে সে চুপি চুপি আসে আর ভেড়াকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বিশ্বস্ত লিওনার্দো নেকড়ের পরিকল্পনা কৃষককে বলে দিয়েছিল, সেই জন্য কৃষক তাকে ধরে ফেলে আর ফসল ঝাড়াই দিয়ে তাকে মারতে থাকে। নেকড়ে পালিয়ে যায় কিন্তু পালাবার সময় কুকুরকে বলে, এবার তোমার আর রক্ষা নেই, ধোকাবাজের ফল তুমি পাবে। পরের দিন সকালে নেকড়ে কুকুরের কাছে একটা জঙ্গলি শুয়োরকে পাঠিয়ে দেয় জঙ্গলে তার সাথে বোঝাপড়ার জন্য। নেকড়ে আর কুকুরের মধ্যে যে বোঝাপড়া ছিল সেটা কুকুর নষ্ট করেছে, নেকড়ে এমনটা মনে করত। বুড়ো কুকুরের হয়ে বলার জন্য একটা তিন পায়ের ল্যাংড়া বিড়াল ছাড়া আর কেউই ছিল না সেখানে। যখন দুজনে একসাথে চলতে লাগলো তখন বেচারা বিড়াল লেংড়ে লেংড়ে চলছিল আর যন্ত্রণার চোটে নিজের লেজ হাওয়ায় নাড়াতে থাকে। নেকড়ে আর তার বন্ধু আগে থেকে সেখানে পৌঁছে গেছিল, কিন্তু যখন তার নিজের শত্রুর কাছে আসতে দেখে তখন তাদের মনে হলো
যে শত্রু একটা তলোয়ার নিয়ে আসছে। আর যখন বেচারা বিড়াল নিজের তিন পায়ে লাফাতে থাকে, তখন তার মনে হলো যে সে বোধহয় তাদের মারার জন্য কোনো পাথর উঠিয়েছে। সেই জন্য তারা দুজনে ভয় পেয়ে যায় আর জঙ্গলি শোর ঝোপের পেছনে লুকিয়ে পড়ে আর নেকড়ে লাফিয়ে গাছে চড়তে থাকে। জঙ্গলি শোর পালাতে থাকে আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দাও, ওই নেকড়ে গাছের উপরে আছে। কুকুর আর বিড়াল উপরে তাকালে গাছের ডালে নেকড়েকে দেখতে পায়, যে ভয় পাওয়ার জন্য খুবই লজ্জিত ছিল। সে কুকুরের সাথে আবার বন্ধুত্ব করে নেয়। তারপরে তারা সকলে হাসি খুশি থাকে। আর একদিন বুড়ো লিওনার্দো তার মালিক আর তার স্ত্রীর কোলে শান্তিতে মারা যায়। কাহিনী শেষ। দ্য ম্যাজিক্যাল অ্যাপল ট্রি। একদা এক সময় যখন পুরি আর রাজাদের সময়ে টিউন নামের একজন স্বার্থপর মানুষ থাকত, যার তিনটে মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল মনু, কারণ ওর একটাই চোখ ছিল। দ্বিতীয় জনের নাম ছিল স্টিরিও, কারণ ও সাধারণ ছিল। আর তৃতীয় ডলবি, কারণ ওর তিনটে চোখ ছিল। যেহেতু দ্বিতীয় মেয়েটি দেখতে খুবই সাধারণ ছিল, তাই তার বোনটাকে হ্যাঁটা করত। আর তাদের বাবাও তার প্রতি বিরূপ ছিল, তাকে পরার জন্য পুরনো কাপড় দেওয়া হতো। সকলের বেঁচে যাওয়া খাবারই তার ভাগ্যে যুক্ত। একবার এমন হলো যে স্টিরিওকে জঙ্গলে ছাগল চড়ানোর জন্য নিয়ে যেতে হলো। তার খুব খিদে পেয়েছিল, তার বোন তাকে খুব কম খাবার দিয়েছিল। সে একটা পাহাড়ের উপরে বসে কাঁদতে শুরু করল। সেখানে তখন একজন ভালো জাদুকরী আসে। তুমি কেন কাঁদছো স্টিরিও? কারণ সাধারণ মানুষের মতো আমার দুটো চোখ আছে, সেজন্য আমার বাবা আর আমার বোনের আমাকে ঘৃণা করে আর আমাকে ঠিক করে খেতেও দেয় না। আজ আমাকে এত কম খাবার দিয়েছে যে আমার এখনো খিদে পাচ্ছে। আমি তোমার ছাগলকে একটা জাদু ছাগলে পরিণত করব। তারপর প্রত্যেকবার যখনই তুমি তোমার ছোট কালো ছাগলকে বলবে যে ছোট ছাগল খেতে দাও, আমার খিদে মিটিয়ে দাও, তখনই ছাগলটা নাচতে শুরু করে দেবে আর তোমার সামনে খাবার ভরা টেবিল এসে যাবে। তার থেকে তুমি যত খুশি খেতে পারো। আর যখন তোমার পেট ভরে যাবে, তখন তোমাকে বলতে হবে, ছোট ছাগল এবার থেমে যাও, পেট ভরে গেছে, এবার খাবার নিয়ে নাও। এটা বলে জাদুকর অদৃশ্য হয়ে যায় আর স্টিরিও গান করতে থাকে, ছোট ছাগল খেতে দাও, আমার খিদে মিটিয়ে দাও। তখনই ছোট ছাগল নাচতে শুরু করে আর নানা ধরনের সুস্বাদু খাবারে ভরা একটা টেবিল সামনে এসে যায়। স্টিরিও খেতে শুরু করে আর যখন তার পেট ভরে যায়, তখন সে বলে, ছোট্ট ছাগল এবার থেমে যাও, পেট ভরে গেছে, এবার খাবার নিয়ে নাও। আর সব কিছু তখনই গায়েব হয়ে গেল। সন্ধে হতেই সে নিজের ছাগলদের নিয়ে ঘরে পৌঁছয় আর একটা মাটির থালা দেখতে পায় যে তার বোনেরা তার জন্য রেখেছিল, যেখানে তাদের উচ্ছিষ্ট খাবার ছিল। সে খাবার ছোঁয়ে না। এক দুদিন বোনেরা ব্যাপারটা গুরুত্ব দেয় না, কিন্তু যখন তৃতীয় দিনেও সে একই কাজ করে, তখন তারা চমকে যায় আর তারা বলাবলি করে, স্টিরিওর ব্যাপারটা কিছু গন্ডগোল আছে, ও দু দুবার খাবার খায়নি। আমরা ওর জন্য যা কিছু রেখেছি, ও সেটাতে হাতও দেয়নি, ও খাবারের জন্য কোনো জোগাড় নিশ্চয় করেছে। সেই জন্য তারা ঠিক করে যে মনু তার সাথে যাবে। তখন তারা ছাগলগুলোকে চড়তে ছেড়ে দেবে। তখন মনু খেয়াল রাখবে যে স্টিরিওর কাছে কে আসছে আর তাকে খাবার আর জল কে দিচ্ছে। যখন স্টিরিও বেরোতে যাচ্ছিল, তখন মনু ওকে বলে যে সেও তার সাথে আসবে আর দেখবে যে সে ছাগলদের ঠিক করে খেয়াল রাখে কিনা। স্টিরিও বুঝতে পারে যে তার বোন এটা কেন করতে চাইছে। সে ছাগলদের খুব ভালো ঘাসের কাছে নিয়ে যায় আর বলে, এসো মনু বসো, আমি তোমাকে বরং গান শোনাই। মনু বসে পড়ে। রোদে অনেক দূর চলার জন্য সে ক্লান্ত হয়ে যায়। স্টিরিও নিজের বোনের একেবারে গভীর নিদ্রায় না যাওয়া পর্যন্ত গাইতে থাকে। তখন সে গভীর নিদ্রায় ছিল। সে টেবিল আনায় আর খাবার খেয়ে নেয়। যখন মনুর ঘুম ভাঙে, ততক্ষণে টেবিল গায়েব হয়ে গেছিল।
সে তার বোনকে বলে, চলো এবার আমরা ঘরে যাই। তারপর তারা দুজনে ঘরে পৌঁছয়। আর তার বাবাও দেখে যে স্ত্রীও ঘরের খাবার ছুঁয়েও দেখে না। তখন বাবা মনুকে জিজ্ঞাসা করে যে সেখানে কি দেখেছে, আর মনু স্বীকার করে যে সে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন বাবা তার অন্য মেয়ে ডলবিকে স্টুডিওর সাথে যেতে বলে। সেজন্য ডলবি তার বোনকে বলে যে সে তার সাথে আজকে যাবে। কিন্তু স্টিরিও তার মতলব বুঝতে পারে আর ছাগলদের সব থেকে সুন্দর জায়গায় ঘাস খেতে নিয়ে যায়। তারপর সে নিজের বোনকে বসায় আর গান গাইবে বলে। ডলবি তার কথা মেনে নেয়। স্টিরিও আগের মতোই গান গাইতে শুরু করে। ধীরে ধীরে ডলবি তার দুটো চোখ বন্ধ করে নেয় আর শুয়ে পড়ে। কিন্তু তার তৃতীয় চোখ খোলা ছিল। ডলবি চালাকি করে সেটাকেও বন্ধ করে দেয় আর শোয়ার ভান করে পড়ে থাকে। কিন্তু সে দেখতে থাকে। স্টিরিওর মনে হয় আর কোনো ভয় নেই, সেই জন্য সে জাদু মন্ত্র পড়তে শুরু করে। ডলবি সব কিছু দেখে নেয়। আর পরে স্টিরিও তাকে এসে জাগায় আর বলে, চলো এবার ঘরে ফিরে যাই। ডলবি যখন ঘরে পৌঁছায় তখন সে তার বাবাকে বলে যে সে জানে যে স্টিরিও কেন তাদের উচ্ছিষ্ট খাবার আর খায় না। তখন বাবা খুব রেগে যায় আর একটা ছুরি দিয়ে ছাগলটাকে মেরে ফেলে। স্টিরিও সেটা দেখতে পেয়ে খুব দুঃখী হয়, সে জায়গায় চলে যায় আর খুব কাঁদতে শুরু করে। হঠাৎ সে ভালো জাদুকরি তার সামনে আবার চলে আসে। সে কাঁদে কেন জিজ্ঞাসা করে। সে সব কিছু বলে দেয়। স্টিরিও নিজের বোনেদের কাছে হাত জোর করে ওই ছাগলের দেহাবশেষ নিয়ে নাও আর ঘরের দরজার সামনে মাটিতে পুঁতে ফেলো, তারপর দেখো তোমার ভাগ্য বদলে যাবে। এটা বলে সে জাদুকরি অদৃশ্য হয়ে যায়। স্টিরিও ঘরে যায় আর নিজের বোনেদের গিয়ে বলে, আমার সোনা বোনেরা আমাকে মৃত ছাগলের শরীরের কিছু অংশ দাও, আমার আর কিছু চাই না, আমার ওর মৃতদেহ দিয়ে দাও। বোনেরা বোকার মতো তাকে মৃতদেহ দিয়ে দেয় আর সে চুপচাপ তাকে দরজার কাছে পুঁতে দেয়। পরের দিন সে দরজার কাছে একটা খুব সুন্দর গাছ দেখতে পায় আর তারপর দেখে যে সেটাতে রূপোর পাতা ছিল আর সোনার আপেল ঝুলছিল। আর বাবা সেটা দেখতে পেয়ে মনুকে কয়েকটা আপেল পাড়তে বলল। মনু গাছে চড়ে আর একটা শাখাকে আপেল পাড়ার জন্য নিজের দিকে টানে, কিন্তু সে শাখাটা ওর হাতের নাগালের বাইরে চলে যায়। শেষে সে ক্লান্ত হয়ে হার মেনে নেয়। তারপর বাবা ডলবিকে একই কাজ করতে পাঠায়, কিন্তু সেই একই ঘটনা ঘটে। শেষে বাবা এতই ব্যস্ত হয়ে পড়ে যে সে নিজেই গাছে চড়ে বসে, কিন্তু সে নিজেও সফল হতে পারে না। এবার স্টিরিও চেষ্টা করবে ভাবে, সেই জন্য সে গাছের ডালে চড়ে আর সে ডালকে ছুঁতেই সোনালি আপেল তার কোলে পড়তে শুরু করে আর তার কোল আপেলে ভরে ওঠে। বাবা তার হাত থেকে সব আপেল ছিনিয়ে নেয়। একদিন সকালে তিন বোন গাছের নিচে দাঁড়িয়ে ছিল, তখনই দূর থেকে একজন জোয়ান সেপাই তাদের দিকে ঘোড়া ছুটিয়ে আসতে থাকে। তুমি দূরে সরে যাও স্টিরিও, যাতে তোমার জন্য আমাদের লজ্জায় না পড়তে হয়। আর তারা তাকে একটা খালি ট্যাঙ্কি ছিল যেখানে কিছু সোনালি আপেল পড়েছিল তার মধ্যে লুকিয়ে দেয়। শীঘ্রই সে সিপাই সেখানে এসে যায় আর সে জাদুগাছের তারিফ করার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে। সে জিজ্ঞাসা করে যে গাছের মালিক এ মুহূর্তে কে, কেননা তার সে গাছের একটা ডাল চাই। মনু আর জলবি বলে যে গাছটা তাদেরই আর তারা সেপাইয়ের জন্য একটা ভালো ডাল টানার খুব চেষ্টা করে, কিন্তু যেই তারা তাদের ছোঁয়ে শাখার ফল দূরে সরে যায়। এটা খুবই অদ্ভুত ব্যাপার যে এই গাছটা আপনাদের হয়েও আপনারা এর একটা ডালও ভাঙতে পাচ্ছেন না। যখন তারা কথা বলছিল তখন স্টিরিও ট্যাঙ্কির ভেতর থেকে একটা সোনালি আপেল ছুঁড়ে দেয় যেটা সিপাইয়ের পায়ের কাছে গিয়ে থেমে যায়। আপেল দেখে সে চমকে যায় আর জিজ্ঞাসা করে যে এটা কোথা থেকে এলো। মনু আর ডলবি বলে যে আমাদের আরেকজন বোন আছে, কিন্তু আমরা তাকে বাইরে না আসার জন্য ধমকেছিলাম, কিন্তু সেপাই নিজেই তার কাছে আসতে বলে। এই তুমি এদিকে এসো। স্টিরিও তখনই তার সামনে চলে আসে। সেপাই তার সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় আর সে বলে,
আরে বাহ, তোমার মতো সুন্দরী আমি তো আজ পর্যন্ত দেখিনি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। আমার একটা শর্ত আছে। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো, কেননা এখানে আমি খিদে আর তৃষ্ণায় কাতর হয়ে থাকি, আর সকাল থেকে বিকেল পর্যন্ত খুব কষ্টে থাকি আমি। আমাকে বাঁচাও, আমাকে নিয়ে চলো। এটা শুনেই সেপাই তাকে নিজের ঘোড়ার উপরে বসিয়ে নিজের ঘরে নিজের বাবার মহলে নিয়ে যায়, আর তারপর দুজনে বিয়ে করে নেয়। খুব ধুমধাম করে বিয়ে হয়। ওই গাছটা এখনো স্টেরিওরই আছে। ও ছাড়া অন্য কেউ সেই গাছকে না ছুঁতে পারে না কাটতে পারে। সমাপ্ত। জলপরীর সম্পদ। একদিন সৌমি জলপরী আরাম করে জলে সাঁতার কাটছিল, তখন একটা মাছ তাকে ডাকে। সৌমি জলপরী, তুমি কেমন আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? তুমি তো খুব চিন্তিত দেখাচ্ছ। হ্যাঁ, আর কি বলি সৌমি, আজকাল একজন জেলের রোজ আসে আর প্রচুর মাছ ধরে নিয়ে চলে যায়। আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা কি করি? তুমি কোনো উপায় বলো, আমাদের সাহায্য করো। ঘাবড়িও না, আজ আসতে দাও জেলেকে, আমি কথা বলবো। সেদিন যখনই জেলে আসে জলপরীর সৌমি, তখনই বাইরে এসে যায় আর বলতে শুরু করে, তুমি এত মাছ কেন ধরো? এভাবে তো সমস্ত মাছ মরে যাবে। জেলে বলে, আমি কি করব জলপরী, আমার কাছে শুধু একটাই মাত্র কাজ আছে, যা দিয়ে আমি আমার পরিবারের পালন পোষণ করি। আমায় মাছ তো ধরতেই হবে, তাই না? জেলে ভীষণ গরিব ছিল, তার কাছে না তো টাকা ছিল না কোনো কাজ, সেই জন্য সে রোজ এসে মাছ ধরত। জলপরী, আপনি বলুন, যদি আমি মাছ না ধরি তাহলে আমি আর কি করব? তুমি কি আর কোনো কাজ জানো না? আমি আরো কাজ তো জানি, কিন্তু সেই কাজ করার জন্য টাকা চাই, আর আমি হলাম খুবই গরিব, আমার কাছে তো এত টাকা নেই। জলপরী বুঝতে পারে যে এই জেলে গরিবের জন্যই এই কাজ করে। জলপরী আবার জলে ডুব দেয় আর নিজের ধনসম্পদ থেকে কিছু দামি মুক্তো নিয়ে সেই জেলেকে দিয়ে দেয়। এই নাও, এটা খুব মূল্যবান মুক্তো, একে বেচে তুমি নিজের জমি কিনতে পারো, সেখানে ফসল ফলাতে পারো, আর তোমায় আবার মাছ ধরার কোনো প্রয়োজন পড়বে না। প্রতিজ্ঞা করো, তুমি আর কখনো কোনো প্রাণীকে এইভাবে মারবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জলপরী, আপনি আমাকে এই মুক্ত দিয়ে আমাকে বাঁচার নতুন রাস্তা দেখালেন। আজকের পরে আমি কখনো মাছেদের মারব না, আর কখনো এদিকে আসব না। এখন আমি আমার জমিতে ফসল ফলিয়ে নিজের পরিবারের পালন পোষণ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে জেলে জলপরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে আর কখনো আসে না। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment! ধনির চাবি। শ্রাবণ নামের একজন বুড়ো মানুষ ছিল। তার এক ছেলে, ছেলের বউ আর এক নাতনি ছিল। তার শঙ্কর নামের একজন খুব বুদ্ধিমান বন্ধু ছিল। সে শঙ্করের খুব ছোটবেলার বন্ধু ছিল। শোনো বৌমা, আমাকে একটু খেতে দেবে? খুব খিদে পেয়েছে। একটু দাঁড়াও, পরে দিচ্ছি। শোনো বাবা, একে তো কোনো কাজ বাজ করো না, যা পাচ্ছ চুপচাপ খেয়ে নাও, বারবার সবকিছুর জন্য ওকে জ্বালিও না, বুঝলে? হে ভগবান, আমি কি পাপ করেছি যে এমন সাজা পাচ্ছি? একদিন হঠাৎ করে শ্রাবণের বন্ধু শঙ্কর গ্রাম থেকে তার সাথে দেখা করতে আসে। শঙ্কর আমার বন্ধু, আমার ভাই, আমার সখা, কতদিন বাদে এলে! ছোটবেলার থেকে তোমার সাথ ছিল আমার সাথে, তুমি বন্ধুত্ব সব সময় পালন করেছো।
শুধু তারিফই করবে নাকি কিছু খাবারও খাওয়াবে? হ্যাঁ 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 নিশ্চয়ই। এই সঞ্জু শোন, বৌমাকে একটু বলে দে তো কিছু ভালো খাবার বানাতে, তোমার শঙ্কর কাকু এসেছেন। বাবা আমার অনেক কাজ আছে, তুমি নিজে ওকে বলে দাও, আমার কাছে ফালতু সময় নেই। শ্রবণ রেগে যায় আর নিজেই বৌমার কাছে চলে যায়। শোনো বৌমা, আমার বন্ধু এসেছে, তুমি ওর জন্য কিছু ভালো খাবার বানাও। এসেছে তো আমি কি করব, এখন যাও, আমার অনেক কাজ পড়ে আছে। ছেলে আর বউয়ের সব কথা শঙ্কর শুনে নেয়। শোনো শঙ্কর, আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে নি বরং, কোনো প্রয়োজন নেই শ্রবণ, আমি সব শুনে নিয়েছি। এই যন্ত্রণা থেকে যদি মুক্তি চাস তাহলে আমি যেমনটা বলছি সেটাই কর। কি সত্যি সবকিছু ঠিক হতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। শ্রবণ কিছুদিন নিজের বন্ধুর বাড়িতে থাকতে যায়। শঙ্করের পরিবার শ্রবণের খাতিরদারি খুব ভালো করে করে। শোনো শঙ্কর, এখন আমি আমার বাড়িতে যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু সাথে করে এই চাবিটা নিয়ে যা, এটা থেকে থেকে নিজের আঙ্গুলে গোল গোল করে ঘোরাতে থাকিস, এটাই তোর ভাগ্য বদলে দেবে। এই শোনো, বাবা যখন থেকে নিজের বন্ধুর বাড়ি থেকে এসেছে কিছু একটা অদ্ভুত ব্যবহার করছে। হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি, থেকে থেকে আঙ্গুলে চাবি ঘোরাতে থাকছে। আমায় দাদু বলেছে ওই চাবিটা একটা গুপ্তধনের, আমায় দাদু কালকেই বলেছে, আর যে তার শেষ সময় পর্যন্ত তাকে ভালোভাবে সেবা করবে তাকেই সেই চাবিটা দেবে আর গুপ্তধনের সন্ধানও দিয়ে দেবে। বাবা আজ আমি তোমার পা টিপে দেব, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক দুঃখ দিয়েছি তোমাকে আজ পর্যন্ত। বাবা বাবা আমায় ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, আজ থেকে আপনি যা বলবেন সেটাই হবে, আপনি পরিবারের কর্তা, আপনার যা কিছু খেতে ইচ্ছে করবে সেটা আমাকে বলবেন, আমি নিজে আমার নিজের হাতে বানিয়ে আপনাকে খাওয়াবো। একদিন শঙ্কর শ্রাবণীর সাথে দেখা করতে তার বাড়িতে আসে, তখন সে অনেক পরিবর্তন দেখতে পায়। এই কাকু আসুন আসুন। আর শ্রাবণ কেমন আছিস? এখন তো ছেলে আর বৌমা তোকে কষ্ট দিচ্ছে না? না না শঙ্কর, সবকিছু তোর জন্য হলো, কিন্তু এমনটা কতদিন চলবে? আমার কাছে কোনো গুপ্তধন নেই, না তার হদিশ আছে। দেখ শ্রাবণ, খারাপের অন্তের জন্য কখনো কখনো ভালোর জন্য মিথ্যে বলতে হয়। সেই দিন থেকেই শ্রাবণের বউ আর ছেলে দুজনেই শুধরে যায়, আর শ্রবণ ওই চাবির সাহায্যে শেষ পর্যন্ত নিজের জীবন খুশির সাথে যাপন করে। জাদু পুকুর। একদা জাসমিন নামের একজন ছোট রাজকুমারী ছিল, সে তার বাবার একমাত্র সন্তান ছিল, আর সে বখে গেছিল। সে ভীষণ জেদি ছিল, ভীষণ স্বার্থপর ছিল, ভালো ভালো খাবারের প্রতি তার ভীষণ লোভ ছিল। একদিন এক জাদুকর বাজারের কাছে আসেন তাকে আশীর্বাদ করতে। তিনি তাকে সতর্ক করেন যে তার রাজ্যে একটা জাদু পুকুর আছে। মহারাজ, আমি এসেছি আপনাকে একটা সতর্ক বার্তা দিতে যে এই জাদু পুকুরটা আপনার রাজ্যে কিন্তু আছে, যেটা সেই সময়ে ছোট জাসমিন তখন রাজসভার পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখে যে জাদুকর মহারাজের সাথে কথা বলছে। জাদু পুকুরের কথা শুনে সে খুব উত্তেজিত হয়ে যায়, আর সে যেই জাদু পুকুরের কথা শুনল সে তার ঘরের দিকে দৌড় দিল। জাদু পুকুরের কথা পুরো কথাটা ভালো করে না শুনে, আমি অবশ্যই জাদু পুকুরের কাছে যাব আর তার কাছে ভালো ভালো খাবার চাইব। পরের দিন জাসমিন তাড়াতাড়ি তৈরি হয়ে নিল আর জাদু পুকুরের দিকে যাওয়ার জন্য রওনা দিল। দুপুরে সে কিছু সোনার মোহর পকেটে নিয়ে সেখানে পৌঁছয়। সে অনেক কিছু চাইবে ভাবল, যেমন সুস্বাদু কেক, আইসক্রিম, হ্যামবার্গার, পিৎজা, ক্রিসপি টার্কি, চকলেটস, কুকিজ, আরও অনেক কিছু। কিন্তু সে যখন পুকুরের সাবধান বাণী পড়ে সে নিরাশ হয়ে যায়। লেখা ছিল একটা লোক একটা ইচ্ছে। জাদু পুকুর আমার ইচ্ছে পূরণ করো, আমার একটা খাবারের পাত্র দাও যা আমাকে খাবার দেবে। হঠাৎ একটা খাবারের পাত্র জাদু পুকুর থেকে উঠে আসে আর একটা ফিসফিসানি শোনা যায়।
এই যে তোমার ইচ্ছে যা তুমি চেয়েছিলে, আমার নির্দেশ পালন করো, না হলে এটা কাজ করবে না। তোমাকে বলতে হবে তিনটে জাদু শব্দ, টেং টং ট্যাং। তারপর জাদুপাত্র সুস্বাদু খাবার বানাতে শুরু করবে। এ তোমার সমস্ত ভালো খাবারের বাসনা পূরণ করবে। কিন্তু বন্ধ করো পাত্র, বন্ধ করো বলতে ভুলবে না, না হলে এ খাবার বানাতেই থাকবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, সে দেখা যাবে। জাসমিন রাজপ্রাসাদে ফিরে আসে। সে সেই জাদুপাত্রের ব্যাপারে আর জাদুর মন্ত্রের ব্যাপারে কৌতূহলী হয় আর ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে থাকে। টিং টং ট্যাং, আমি চকলেট কেক আর কোকো পুডিং চাই। জাদু বলে সে পাত্র প্রচুর কেক আর পুডিং তৈরি করতে শুরু করে। জাসমিন ঝাঁপিয়ে পড়ে আর তার যতটা প্রাণে চেয়েছিল খেয়ে ফেলে। দিন বয়ে যেতে লাগে। সে সব ধরনের খাবার বলতে থাকে যা সে মনে মনে ভেবে রেখেছিল। তার ওজন প্রচুর বেড়ে যায়। একদিন রাজা তার সাথে দেখা করতে আসে। তিনি দেখেন যে একটা মোটা বাচ্চা চিকেন লেগ খাচ্ছে। তিনি কাছে গেলেন। তিনি খুব কাছে গিয়ে বুঝতে পারলেন যে সেটা তারই মেয়ে, কিন্তু অবাক হয়ে যান আর অবাক হয়ে গিয়ে বলেন, ও আমার সোনা মেয়ে, তোমার একই চেহারা হয়েছে। বাবা, আমি কিছুদিন আগে জাদু পুকুরে গেছিলাম আর তার কাছ থেকে একটা জাদু খাবার পাত্র নিয়ে এসেছি। গত কয়েকদিন ধরে আমি তার কাছ থেকে যা খেতে চাইছি খাচ্ছি, আর গত রাতে আমি পাত্র থামানোর মন্ত্র পড়তে ভুলে গেছি। রাজা বুঝতে পারে কতটা স্বার্থপর আর লোভী তার মেয়ে। সে কাঁদো কাঁদো রাজকুমারীকে কাছে নেয় আর বলে, সোনা মা, তুমি তো কারুর কথা শোনো না। আমি জানি তুমি জাদুকর যে জাদু পুকুর সম্বন্ধে বলেছিল তা শুনেছিলে, কিন্তু তুমি তার বলা সব কথা তো শুনোনি। মহারাজ, আমি আপনাকে আপনার রাজ্যের এই জাদু পুকুর সম্বন্ধে সতর্ক করছি। যে পুকুরটা ইচ্ছে পূরণ তো করে, কিন্তু সেই ইচ্ছেটা একটা অভিশাপ হয়ে সবার জীবনে আসে। এটা একটা শয়তান জাদু পুকুর। আমি আপনাকে বলবো এটাকে যত শীঘ্রই পারেন নষ্ট করে দিন। এখন তুমি বুঝতে পারলে তো সোনা মা যে কেন এমনটা হয়েছে। মহারাজ তখন তার প্রহরীদের ডাকলেন আর হুকুম দিলেন, এই পাত্রটা নিয়ে আসো আর আগুনে জ্বালিয়ে দাও। তখনই প্রহরীরা হুকুম তামিল করে। তারা জ্বলন্ত স্টোভে পাত্রটা ফেলে দেয় আর সেটা জ্বলে ছাই হয়ে অবধি অপেক্ষা করতে থাকে। তারপর রাজকুমারী রোজ ব্যায়াম করতে থাকে। শিগগিরই সে তার আগের চেহারায় ফিরে চলে যায়। তারপরে তারা সুখে শান্তিতে থাকতে থাকে। নীতিকথা অর্ধেক গল্প শুনে কখনো কিছু করো না। সমাপ্ত। দ্য ফ্রগ অ্যান্ড দ্য গ্রাসহপার। একদা এক সময়ে অ্যামাজনের জঙ্গলে দুজন বন্ধু থাকত। তাদের নাম ছিল মিস্টার ফোরিং আর মিস্টার ব্যাং। তারা শ্রেষ্ঠ বন্ধু ছিল, কিন্তু তারা একে অপরের বাড়িতে কোনো অবস্থাতেই নিমন্ত্রণ করত না। একদিন তারা লেকের ধারে বসেছিল। ফোরিং আর ব্যাং চিত হয়ে শুয়েছিল, পাশাপাশি আকাশের দিকে দেখছিল। দিনটা কি সুন্দর। হ্যাঁ সত্যি, তুমি কি এখানে প্রায় আসো? হ্যাঁ একবার এসেছিলাম, বেশিরভাগ সময় কুয়োর কাছে কাটিয়েছিলাম, তুমি জানো। হ্যাঁ আমি জানি, কিন্তু ওই কুয়ো আমি পছন্দ করি না, ভীষণ অন্ধকার। তুমি একদিন আমার বাড়িতে এসো, আমি কিছু ভেবেছি। আজ রাতের খাবারের জন্য তুমি আমার কুয়োতে চলে এসো, আমি আর আমার বউ মিলে ভালো খাবার বানাবো। আমি কিছু মোমবাতি জ্বালাবো, এবার বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই যাব। এবার আমার যেতে হবে, আমাকে সব কিছু প্রস্তুত করতে হবে। ঠিক আছে, পরে দেখা হবে। ব্যাঙে যাওয়ার পর ফোরিং নীল আকাশের দিকে দেখতে থাকে আর রাতে নিমন্ত্রণের জন্য কি পোশাক পরা উচিত ভাবতে থাকে। সন্ধ্যেবেলায় ফোরিং কুয়োতে চলে আসে। কিছু মোমবাতি জ্বলছিল, ব্যাং টেবিলে বসেছিল,
আর ব্যাঙের বউ ফড়িংকে স্বাগত জানায়। ভেতরে আসুন ফড়িং মশাই। আপনার বাড়িটা সত্যিই খুব সুন্দর। ধন্যবাদ। হ্যাঁ গো, দেখো তোমার বন্ধু এসেছে। ওদের ভেতরে নিয়ে এসো। আপনারা ভেতরে আসুন, খাবার তৈরি আছে। ফড়িং আর ব্যাঙের বউ ভেতরে আসে আর টেবিলের সামনে বসে পড়ে। তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমার ঘর সত্যি খুব সুন্দর। আমি যতটা ভেবেছিলাম ততটা অন্ধকার এখানে নেই। না, একদম না। আমি তোমাদের জন্য কিছু মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে, কারণ অন্ধকার জায়গা থাকা আমি একদম পছন্দ করি না। আমি আমার হাত পা ধুয়ে নিয়েছি, তোমরাও ধুয়ে নাও, ওখানে কুজো রাখা আছে। আচ্ছা। ফড়িং হাত পা ধোয়ার সময় ঘষা লেগে জোরে আওয়াজ হয়। শোনো বন্ধু, তুমি কি তোমার আওয়াজ একটু কম করতে পারো না? ফড়িং টেবিলে খাবার জন্য বসে, কিন্তু তার দুটো পা না ঘষে খাবার চেষ্টা করে, কিন্তু সেটা তার পক্ষে অসম্ভব ছিল। তুমি আবার আওয়াজ করছো, শান্ত থাকো। আমি বেশি আওয়াজে একদম খেতে পারি না। আমায় ক্ষমা করে দাও বন্ধু। শোনো, তুমি একটু ভদ্রভাবে কথা বলো। ফড়িং এবার রেগে যায়। আমি এভাবে খেতে পারবো না, আর সত্যি বলতে আমার এমনিতে খিদে নেই। আরে কিন্তু ফড়িং মশাই, আমাদের ক্ষমা করে দিন। আপনি একদম চিন্তা করবেন না, আমি তো বলবো কালকে রাত্রে আপনারা আমার বাড়িতে বরং খেতে আসুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ক্ষমা করবেন। কালকে আমার অন্য একটা কাজ আছে। কি কাজ আছে? ভুলে গেলি? আমার বোনকে আমি কথা দিয়েছিলাম যে কাল রাতে আমি বোনের বাচ্চাকে দেখাশোনা করব। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, আমি একলাই চলে যাব। ফড়িং দাঁড়িয়ে পড়ে আর বিদায় জানায়। দেরি করো না। আরে না, একদম না। ফড়িং চলে যায় আর ব্যাং খাবার খেতে থাকে। পরের দিন রাতে ব্যাং লাফিয়ে লাফিয়ে ফড়িং এর ঘরে যেতে থাকে। কালকে রাতের ঘটনায় আমি সত্যি লজ্জিত। আমি আমার বন্ধুর সাথে অসভ্যতা করেছি। আমার নিজের ব্যবহারের জন্য আমি লজ্জিত। ব্যাং ফড়িং এর ঘরে পৌঁছে যায়। বাহ, তুমি তাড়াতাড়ি এসে গেছো। কেমন আছো বন্ধু? আমি তাড়াতাড়ি এই জন্য এসেছি যে তোমাকে এটা বলতে চাই। ফড়িং ব্যাং এর কথা শেষ করতে দেয় না। কিছু বলো না, চলো খাবার তৈরি আছে, এসো বসো। কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই। ফড়িং ব্যাংকে আবার থামিয়ে দেয়। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি আমার হাত পা ধুয়ে নিয়েছি, ওখানে জলে জার আছে, তুমি গিয়ে পা ধুয়ে নাও। ঠিক আছে, খুব খিদেও পেয়েছে। ব্যাং লাফিয়ে জারের কাছে যায়, পা ধুয়ে আর লাফিয়ে টেবিলে চলে আসে। আরে তোমাকে আবার গিয়ে পা ধুতে হবে। কেন, আমি কি ভুল করলাম? নোংরায় পা দিয়ে তোমার পা আবার নোংরা হয়ে গেছে। ব্যাং আবার জলের জারের কাছে যায়, পা ধুয়ে আর আবার টেবিলে চলে আসে। খুব সুস্বাদু। দাঁড়াও, আবার কি? ঈশ্বরের দোহাই, তোমার নোংরা হাত দিয়ে খাবার খেও না, যাও গিয়ে নিজের হাতটা ভালো করে ধুয়ে নাও। ব্যাং এবার রেগে যায়। তুমি কি চাইছো যে আমি তোমার সাথে খাবার না খাই? তুমি খুব ভালো করে জানো যে আমার চলাফেরার জন্য হাত আর পা দুটোরই প্রয়োজন আছে। যদি টেবিল থেকে জলের জাল পর্যন্ত পৌঁছতে নোংরা হয়ে যায়, তাহলে আমার কিছু করার নেই। ঝগড়া তো তুমি কালকে শুরু করেছিলে। তুমি জানো যে আমি এক পায়ের সাথে আরেক পায়ের ঘষা শব্দ না করে পারি না। আসলে আমি এই জন্যই আজকে তাড়াতাড়ি এসেছিলাম, তোমার কাছে ক্ষমা চাইতে আমি এসেছিলাম। ব্যাং দরজার কাছে পৌঁছে যায়। তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। ফিরে এসো আর আমাকে ক্ষমা করে দাও। তুমি কি এখনো আমার বন্ধু হয়ে থাকতে চাও? অবশ্যই, ফিরে এসো, চলো একসাথে খাবার খাই। আমরা দুজনেই একটা শিক্ষা নিলাম, আমি যেমনই সেভাবে তোমাকে গ্রহণ করতে হবে, আর আমারও তোমাকে। ব্যাং টেবিলে বসে থাকে আর খাবার খেতে থাকে। আমি এত সুস্বাদু খাবার আমার জীবনেও খাইনি। খাও, রান্নাঘরে আরো আছে। সমাপ্ত।